15 বছর ধরে সাংসদ হয়ে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার কোনো কাজই করেননি। বারাসাতে মেট্রো রেল প্রকল্প চালু হওয়ার কথা হলেও তা চালু হয়নি। ওষুধের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বিজেপি সরকার নিরুত্তর। এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বারাসাতের মানুষজন সঞ্জীব চট্টোপাধ্যায়কে ভোট দেবে এই বিশ্বাস নিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সমর্থনে বারাসাত মিলনী ময়দান থেকে একটি মহা মিছিল বের করা হয়। বারাসাত শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা নরেন চ্যাটার্জি, তার সঙ্গে জেলার উচ্চপদস্থ বাম নেতৃত্ব। 10 তারিখ যখন নমিনেশন দেয়া হলো আমাকে, দুজন মানুষ আমাকে আলিমদি সিটে বলেছিলেন, কমরেড বিমান বসু এবং কমরেড নরেন চট্টোপাধ্যায়, যে বারাসাতে আমরা দাঁড়িয়েছি আমরা জিতবো বলে। ভোট বাড়ানোর লড়াই বারাসাতে নয়। এবং আমি আপনাদের বলছি, প্রতিপক্ষ দুজন প্রার্থীকে কথাও জানিয়ে দিন যে আমরা বারাসাতে দাঁড়িয়েছি, আমরা লড়বো এবং আমরা জিতবো। এই লড়াই আমাদের বারাসাতের মানুষের জন্য লড়াই। 15 বছর ধরে এই শহরে শুধু মিথ্যার ফানু শুনেছে, যে সেটা হচ্ছে মেট্রো রেল আসবে। প্রয়াত জননেতা কমরেড চিত্ত বসু কংগ্রেস সরকারের সময় বারাসাত বনগাঁ ডবল লাইনকে ছিনিয়ে এনেছিলেন। আমরা যদি পার্লামেন্টে যেতে পারি বামফ্রন্টের পক্ষ থেকে, নিশ্চিতভাবে আগামী 2 বছরের মধ্যে বারাসাতে চিত্তদার দেখানো পথ অনুসারেই পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা মেট্রো রেলের কাজ ছিনিয়ে আনব। অশোকনগরে ওএনজিসি যেখানে তেল উৎপাদন হচ্ছিল, হাজার হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের প্রশ্নে আমাদের সরকার বেনিয়াদের হাতে ওএনজিসি আমরা দাবি করব। আর পার্লামেন্টে যে কথা এখন ওঠে না, গরিব মানুষের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। আমরা বামপন্থীরা বলেছি যে যারা ধনী শ্রেণী তাদের কাছ থেকে অর্থ কেড়ে নিয়ে গরিব মানুষের এই সুরাহা সরকারকে করতে হবে। কোম্পানি রাজ নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর পথে নয়া ভারত গড়ে তুলুন। এবং সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস, এবং সবথেকে যে বড় কথা, এপ্রিল থেকে এই গত এক মাসের মধ্যে প্যান 40-র দাম ছিল 7.30 টাকা, সাধারণ মানুষকে কিনতে হচ্ছে 14 টাকা দরে। প্রচুর টাকা, 900 কোটি টাকা আমাদের দেশে অসাধু ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে ভারতীয় জনতা পার্টি গ্রহণ করেছে। রাজ্যের সরকার, কেন্দ্রীয় সরকার আমাদের কাছে, আমাদের রাজ্য, আমাদের দেশ অচেনা হয়ে গেছে। উত্তর 24 পরগনায় আমরা ভাবতে পারি না, আমাদের ঘরের মায়েদেরকে, আমাদের ঘরের মেয়েদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পিঠে বানানোর জন্য নিয়ে গিয়ে তাদের আত্মসম্মানে ধাক্কা দেওয়া হবে। মাটির তলা থেকে, যে বাড়ি থেকে অস্ত্র পাওয়া গেছে, একটা দেশ অন্য দেশের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করে, তৃণমূলের ঘর থেকে সেই অস্ত্র উদ্ধার হচ্ছে। এই যে এত অর্থ ব্যবহার হচ্ছে তৃণমূল এবং বিজেপি ভোট পার্টি যারা লড়াইয়ের মূল ময়দানে, তাদের সঙ্গে এই অর্থের পাচ্ছি না। সারা বারাসাত লোকসভাতে ওদের যেখানে 100 ফ্ল্যাগ, সিল্কের 100 ফ্ল্যাগ, আমাদের সহকর্মীদের 10টা ফ্ল্যাগ লাগাতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। একটা দেয়াল লেখা দেখছেন, সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি লুঠের টাকাতে গরিব মানুষের বুকের ওপর পা দিয়ে যে টাকা উদ্ধার করেছে, সেই টাকাতে নির্বাচনী প্রচার ওরা কাজ করছে। বিদ্যুতের বিল বাড়ছে, সঞ্জীব গোয়েঙ্কার কাছে বিদ্যুতের দপ্তর বিক্রি করে দেওয়া হচ্ছে। ফলে তৃণমূল বিজেপির সঙ্গে অর্থের মানদণ্ডে আমরা প্রতিযোগিতায় নেই। আমরা মানুষের সমর্থন কত বেশি করে আদায় করতে পারি সেই কাজই চলছে। এখনও অবধি প্রার্থী হিসেবে আমি গাড়ি ব্যবহার করছি না, একেবারে পায়ে হেঁটে লোকসভা কেন্দ্রের মধ্যে যতটা সম্ভব হেঁটে বেড়াচ্ছি, এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি। বারাসাত থেকে প্রদীপ দাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।